আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি নাস্তার রেসিপি। সকালে কিংবা বিকেলে ঝটপটে নাস্তাটি আপনারা খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন। বাড়িতে যদি কাঁচা আলু আর আটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাগুলো এতটাই ক্রিস্পি হয় যে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নাস্তাগুলো একদম মুচমুচে থাকে, আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। তো চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেই। এই নাস্তাটি তৈরি করতে প্রথমে আমাদের লাগছে 2টা কাঁচা আলু। আলু দুটোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে খুবই পাতলা এবং চিকন করে কেটে নিতে হবে, তাই আমি গ্রেটারের সবচেয়ে ছোট যে সাইডটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা বটি বা নাইফের সাহায্যেও কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে পারেন। আলুটা কোনোভাবেই মোটা করে কেটে নেওয়া যাবে না, আর যদি মোটা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা কুক হতে অনেক বেশি সময় লেগে যাবে। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এই আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একটু চিপে তুলে নিতে হবে যেন এর মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে। এই কাঁচা আলু দিয়ে এত মজার একটা সকালের নাস্তা তৈরি করা যায়, একবার নিজে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। সম্পূর্ণ আলুটাই আমি হাতে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন, আবার চালের গুঁড়া দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 1টা লেবুর সম্পূর্ণ রসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লেবু দেওয়াতে নাস্তার মধ্যে সামান্য কিছুটা টক ভাব আসবে, আর এতে করে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তবে চাইলে এখানে লেবুর পরিবর্তে আপনারা টক দইটাও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এই 1 কাপ পানি দিয়েই খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যেন শুকনো উপকরণগুলো দলা পেকে না থাকে। আমি আপনাদের পানির পরিমাণটাও এখানে বলে দিচ্ছি। আমি এখানে 1 কাপ আটা আর 1/2 কাপ সুজি ব্যবহার করেছি, অর্থাৎ 1.5 কাপ। আর 1.5 কাপের জন্য এখানে আমি পানি দিয়ে দিব 3 কাপ। প্রথমে আমি 1 কাপ পানি অ্যাড করেছি এবং এ পর্যায়ে আরও 1 কাপ পানি অ্যাড করে নিয়েছি। এখন এই 1 কাপ পানিটাও আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। লাস্টে আমি আরও 1 কাপ পানি অ্যাড করব। এভাবে 3টি ধাপে পানি অ্যাড করে নেবেন আর একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন, এতে করে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছি। আর 10 মিনিট পরে আমি এটাকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1টা ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমটা দিতে হবে, আর এই ডিমটা কিন্তু না দিলে প্যান থেকে নাস্তাগুলো উঠতে অসুবিধা হবে। এখন এই ডিমটাকেও আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। চুলায় একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি আর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরপরই কিন্তু এভাবে একটু আলতোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা ভেতরে কতটা ছিদ্রযুক্ত হয়েছে। 1 মিনিট পরে নাস্তার উপরের দিকটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর উপরে আমি একটা ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, আর নিচের দিকটা যখন এরকম ছেড়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব।
এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটাই আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। নাস্তার দুপাশটাই যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি ফোল্ড করে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে। এই নাস্তাটি কিন্তু আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। একঘেয়েমি নাস্তা সেরে এরকম ইউনিক একটা রেসিপি বাসায় তৈরি করলে সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর মজা করে খাবে। আর এই নাস্তাটির কী নাম দেওয়া যেতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার ছিল। এই নাস্তাটি আপনারা ডাল, সবজি তরকারি বা আলুর দমের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এছাড়াও চাটনির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। এতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।